আচ্ছা, এখানে কিছু মুহাদ্দিস লা ইলাহা ইল্লাল্লাহের বুঝার সুবিধার্থে ওনারা সাতটা শর্ত উল্লেখ করেছে। এক একজন এক এক বিভিন্ন রকমের শর্ত তুলে ধরেছে লা ইলাহা ইল্লাল্লাহর ক্ষেত্রে, কিন্তু এই সাতটা শর্ত বুঝার ক্ষেত্রে সুবিধাজনক। এক নম্বর হচ্ছে আল ইলমুল মুনাফি লিল জাহাল, তথা লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জ্ঞান থাকা। কেননা জ্ঞান না থাকলে সে এই বাক্যের অর্থও বুঝতে পারবে না, এটির দ্বারা কী বোঝানো হচ্ছে সেটিও বুঝতে পারবে না, স্বীকৃতি দিতে পারবে না। তাহলে আমরা বলতে পারি আল্লাহর সম্পর্কে জ্ঞান থাকা অথবা এই কালেমা সম্পর্কে জ্ঞান থাকা। এক নম্বর হচ্ছে জ্ঞান থাকা, দুই নম্বর হচ্ছে এই কালেমার উপরে ইয়াকিনের সাথে বিশ্বাস স্থাপন করা, কোনো প্রকার সন্দেহ ছাড়াই ইয়াকিনের সাথে বিশ্বাস স্থাপন করা। তিন নম্বর আল কাবুলুল মুনাফি লিরাদ, বিশ্বাস স্থাপন করার পর এই কালেমাটাকে ওপেন ঘোষণা দিয়ে কবুল করা। আমি প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানলাম, আল্লাহর উলুহিয়াত কি, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করলাম, জ্ঞান অর্জন করার পর এই কালেমার প্রতি আমার অন্তরে বিশ্বাস আসলো। এবার আমি কি করব, মুখে ঘোষণা দেব না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে কবুল করলাম মানে মুখে ঘোষণা দিলাম। চার, তিন নম্বরটা মুখে ঘোষণা দিয়ে প্রকাশ্যে স্বীকার করা। চার নম্বর আল ইনকিয়াদুল মুনাফি লিত্তার্ক, এই কালেমার প্রতি আমল করা, মানে এই কালেমার তো একটা দাবি আছে, সে দাবি অনুযায়ী সে আমল করবে। তো এই কালেমার উপর দাবি অনুযায়ী আমল হতে পারে, যখন আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করবে তখন আল্লাহর আদেশ নিষেধ সে মানবে, সেটাই তো তার প্রকাশ পাবে যে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধ মানছে কি না। পাঁচ, এই কালেমার বিষয়ে মুখলেস থাকা। মুখলেস থাকা মানে কোনো প্রকার শিরকের সংস্পর্শে সংস্পর্শিত না হওয়া, যেমনটা আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের ক্ষেত্রে বলেছে হানিফান মুসলিমা, যে উনি হানিফ কেন, উনি যাবতীয় শিরক থেকে মুক্ত থেকে এটির উপর নিজেকে শক্ত রেখেছেন। তাহলে কয়টা গেল, পাঁচ গেল, ছয় এবং সাত, এই কালেমার ব্যাপারে সত্যবাদী হওয়া এবং এই কালেমার প্রতি ভালোবাসা স্থাপন করা ও তার বিপরীত জিনিসের প্রতি ঘৃণা স্থাপন করা অন্তরে, এই কালেমার সাথে সত্যবাদী হওয়া, এই কালেমার প্রতি ভালোবাসা স্থাপন করা এবং এই কালেমার বিপরীত জিনিসের প্রতি কী স্থাপন করা, ঘৃণা স্থাপন করা। ধরেন আগের সবগুলোই আমরা করেছি কিন্তু আমাকে মূর্তি দেখলে ঘৃণা লাগে না, আমার বাড়িতে ছবি টাঙ্গানো দেখলে আমার ঘৃণা লাগে না, তাহলে আমি এখনও এই কালেমার পূর্ণ হক কী করতে পারিনি, আদায় করতে পারিনি। এই কালেমার বিরোধী তাগুত এবং শিরকের প্রতি আমার অন্তরে কী থাকতে হবে, ঘৃণা থাকতে হবে, আর এই কালেমার প্রতি কী থাকতে হবে, চরম ভালোবাসা থাকতে হবে, এবং এই কালেমার সাথে সত্যবাদী হতে হবে। সত্যবাদী হওয়াটা অনেক ব্যাপক, ওই যেটা আমলের কথা বলা হয়েছে, আনুগত থাকা আর সত্যবাদী হওয়া কাছাকাছি ব্যাখ্যাটা একই রকম। তাহলে আমরা যদি আবারও শুরু থেকে বলি, এই কালেমার বিষয়ে জ্ঞান অর্জন করা, এই কালেমার প্রতি বিশ্বাস স্থাপন করা, এই বিশ্বাসের প্রকাশ্যে স্বীকৃতি দেওয়া, ঠিক আছে, এই কালেমার দাবি অনুযায়ী আমল করা, এই কালেমাকে ইখলাস অবস্থায় রাখা মানে যে কোনো প্রকার শিরক মুক্ত রাখা, কালেমার সাথে সত্যবাদী হওয়া এবং কালেমাকে ভালোবাসা এবং এর বিপরীত জিনিসকে কী করা, ঘৃণা করা। এবার আমরা চলে যাই এর পরের হাদিস। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم قال موسى يا رب علمني شيئا أذكرك وأدعوك به أبو سعيد الخدري رضي الله تعالى عنه থেকে বর্ণিত তিনি বলেন الحمد لله رسول الله صلى الله عليه وسلم বলেছেন যে موسى عليه الصلاة والسلام বলেন হে আল্লাহ علمني شيئا أذكرك وأدعوك به এমন একটা জিনিস আপনি আমাকে শিখান যেটি দ্বারা আমি আপনাকে স্মরণ করব এবং আপনাকে ডাকব। তখন আল্লাহ বললেন কুল ইয়া মূসা লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ।
তখন মূসা আলাইহিসসালাম বললেন, কুল্লু ইবাদাক ইয়াকুলুনা হাদা, হে আল্লাহ আপনার সব বান্দাই তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তা আমার জন্য তো আর স্পেশাল কিছু হলো না। তখন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন, ইয়া মূসা, হে মূসা, লাউ আন্নাস সামাওয়াতিস সাবআ ওয়া আমিরাহুন্না গায়রি ওয়াল আরদিনাস সাবআ ফি কিফফাতিন, যদি সাত আসমান এবং সাত জমিন, এই হাদিসের মধ্যে সাতটা জমিনের কথা আসতেছে, সাত আসমান এবং সাত জমিন দাড়িপাল্লার এক পাল্লায় রেখে দেওয়া হয়, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ফি কিফফাতিন, আর শুধু লা ইলাহা ইল্লাল্লাহকে আরেক পাল্লায় রেখে দেওয়া হয়, মালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সাত আসমান সাত জমিন এবং তার মধ্যে যা কিছু আছে তার চেয়েতে ভারী হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ। রওয়াহ ইবনে হিব্বান ওয়াল হাকিম ওয়া সাহাহাহু, এই হাদিসটি ইবনে হিব্বান নিয়ে এসেছে, হাকিম নিয়ে এসেছে, ইবনে হিব্বানের একটা বই আছে সহিহ ইবনে হিব্বান, আর ইমাম হাকিমের একটা বই আছে মুস্তাদরাক হাকিম, আর ওয়া সাহাহাহু মানে ইবনে হিব্বান এই হাদিসকে সহিহ বলেছে এবং মুস্তাদরাক হাকিম তার বইয়ের মধ্যে যে হাদিসগুলোকে নিয়ে আসে সে হাদিসগুলো সাধারণত বুখারি মুসলিমের ওই সমস্ত হাদিস হয় যেগুলো বুখারি মুসলিমের অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য কিন্তু বুখারি মুসলিমে নাই, এইটাই উনি একটা আলাদা বই লিখেছে মুস্তাদরাক নামে। ওয়ালিদ তিরমিজি, আর ইমাম তিরমিজি আরেকটা হাদিস নিয়ে এসেছেন, ওয়া হাসানাহু, যেটাকে ইমাম তিরমিজি হাসান বলেছেন, আন আনাসিন আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ক্বাল আল্লাহু তাআলা ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদ খাতায়া সুম্মা লাকীতানি লা তুশরিক বি শাইয়া, হে আদম সন্তান, তোমরা যদি আমার সাথে সাক্ষাৎ করো এমতো অবস্থায় যে তোমাদের আসমান এবং জমিন ভর্তি পাপ রয়েছে কিন্তু লা তুশরিক বি শাইয়া, তোমরা আমার সাথে শিরক করনি, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাহ, তাহলে আমি আসমান এবং জমিন ভর্তি ক্ষমা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। তাহলে এখানেও কিন্তু আবার ওই শর্তটা চলে আসলো যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কী অবস্থায় হতে হবে, শিরক মুক্ত অবস্থায় হতে হবে, শুধু মুখে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠকারীর কোনো গুরুত্ব নাই, ওই লা ইলাহা ইল্লাল্লাহ পাঠকারীর গুরুত্ব আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠকারী কী অবস্থায় মারা যাচ্ছে, শিরক মুক্ত অবস্থায় মারা যাচ্ছে এবং সে অবশ্যই এই ফজিলতগুলোর অধিকারী হবে। এবার এই অধ্যায় মোটামুটি